নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর প্রেমিকের হাতে জখম স্বামী, চাঞ্চল্য মগরায়। লকডাউনে কাজ নেই, শ্রমিকদের বাঁচাতে স্যানিটাইজারের ব্যবসায় পা প্রসূনের। আসছে বিস্তারিত খবরে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর প্রেমিকের হাতে জখম স্বামী। গুরুতর আহত বছর 36-এর অভিজিৎ সরকার বর্তমানে কলকাতা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্তদের আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের জের স্ত্রীর প্রেমিকের কাটারির কোপে স্বামী গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন কলকাতার হাসপাতালে। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হুগলির মগরা থানার অন্তর্গত মনুষাতলা বৈকুণ্ঠপুরে। চিকিৎসাধীন ওই ব্যক্তির নাম অভিজিৎ সরকার, বয়স 36। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রী অভিজিতের সাথে বছর দশেক আগে বিবাহ হয় হুগলির মগরা থানার অন্তর্গত বৈকুণ্ঠপুরের বাসিন্দা স্বপ্নার। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির কাছেই ভাড়া থাকতেন অভিজিৎ। তাদের 8 বছরের একটি পুত্র ও 5 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের বছর দুয়েক পর থেকেই স্বপ্নার সাথে হুগলির বলাগড় থানার জিরাট এলাকার বাসিন্দা রবিন বৈদ্যের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি অবৈধ সেই সম্পর্ক ক্রমশই মাথা ছাড়া দিচ্ছিল। মঙ্গলবার রাতে কাজ থেকে বাড়িতে ফিরে অভিজিৎ, ঘরে ঢুকতেই তিনি স্ত্রীর সাথে দেখতে পান রবিনকে। এরপর তাদের মধ্যে শুরু হয় বচসা। হঠাৎই ঘরে থাকা একটি কাটারি দিয়ে অভিজিতের উপর ঝাঁপিয়ে পড়ে রবি। অভিজিতের ঘাড়ে ও হাতে কাটারির ঘা দিয়ে নিজে সাইকেল নিয়ে চম্পট দেয় রবিন। অভিজিতের চিৎকারে এলাকাবাসীরা তাকে নিয়ে প্রথমে মগরা গ্রামীণ হাসপাতাল এবং পরে কলকাতায় স্থানান্তর করে। খবর পেয়ে এদিন রাতেই পুলিশ স্বপ্না, রবিন এবং স্বপ্নার মা জ্যোতিকা সর্দারকে গ্রেপ্তার করে। আজ তিনজনকে চুঁচুড়া আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। করোনা আবহেও সরকারি বিধিনিষেধকে থোরায় কেয়ার। সামাজিক দূরত্ব লঙ্ঘন করে চলছে হাটে দেদার কেনা বেচা। ঘটনাটি চাপদানি পলতাঘাট সংলগ্ন জিটি রোডের। চাপদানি পলতাঘাট এলাকার জিটি রোডের অবস্থা দেখলে মনে হবে মারণ ভাইরাস যেন চলে গেছে। এখানে প্রতি মঙ্গলবার হাট বসে, না দোকানদার না খরিদ্দার, কারোরই নজরে পড়ছে না। রাস্তায় জ্যাম হচ্ছে, দাঁড়িয়ে পড়ছে গাড়ির পর গাড়ি। এখান থেকে রোগী নিয়ে যাওয়াও সমস্যা হতে, আর এখন মানুষের ভিড় করা যাবে না। সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে ভিড় করছে সাধারণ মানুষ। পাশেই রয়েছে ইন্দিরা ময়দান। স্থানীয়দের দাবি, এই হাট সেখানে নিয়ে গেলে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। রাস্তার মধ্যে লোককে চালবার যাচ্ছে, ব্যবস্থাটা ঠিক নেই। সব ইন্দিরা মাঠের সামনে যদি বসবে ভালো হবে। গাড়ি জ্যাম হয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাবে, লোকটা অ্যাক্সিডেন্ট করে যাবে। এই জন্য ওখানে যদি ইন্দিরা মাঠের পাশে যদি লাগে তো ভালো হবে, সব থেকে ভালো হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। করোনা আবহে বন্ধ হয়েছে শিল্পীদের রুজি রুটি। তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ গণনাট্য সংস্থা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন একজোটে বিক্ষোভ কর্মসূচি পালন করল চুঁচুড়া ঘড়ির মোড়ে। পশ্চিমবঙ্গ গণনাট্য সংস্থা সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একজোট হয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল হুগলি জেলা সাংস্কৃতিক সংস্থা। এদিন বামপন্থী এই সংগঠনের সদস্যরা জমায়েত হন চুঁচুড়া ঘড়ির মোড়ে, সেখানেই চলে তাদের প্রতিবাদ সভা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গণনাট্য সংগঠনের হুগলি জেলার সভাপতি তথা উত্তর পাড়ার প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ সহ অন্যান্যরা। আমাদের জেলা শুধু না, আমাদের রাজ্যে এই অপরিকল্পিত লকডাউনের কারণে সমাজের সর্বস্তরের মানুষ স্বাস্থ্যের বিপর্যয়ের পাশাপাশি আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। অন্যান্য ক্ষেত্রে যারা কারখানা শ্রমিক, অসংগঠিত সংগঠিত ক্ষেত্রে অফিস কর্মচারী, রেল কর্মচারী, অন্যান্য ক্ষেত্রে যারা বিপর্যয়ে পড়েছেন, তাদের আলোচনা তো আসছে, কিন্তু একটা আলোচনা আসছে না, সেটা হলো আমাদের দেশের, আমাদের রাজ্যের এবং আমাদের জেলার যারা শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত, বিভিন্ন শিল্প মাধ্যম, আদিবাসী লোকশিল্পী, পুতুল নাচের শিল্পী, বাউল শিল্পী, নাট্যশিল্পী, নেপথ্য শিল্পী, যারা আমাদের জেলায় লোটো যাত্রা সমাজ আছে, সেই লোটো শিল্পী যারা, তারা এসেছেন আজকে
শীতলা মনসার গান যারা পরিবেশন করেন গ্রামেগঞ্জে, সেই সব শিল্পী, টুসু ভাদুর শিল্পী যারা, এরা এখন তাদের শিল্পের যে কর্মসূচি তা না হওয়ার কারণে কপর্দক শূন্য অবস্থায় আছেন। চাইলেই ওরা অন্য কোনো কাজে যুক্ত হতে পারবেন না, ওদেরকে জোর করে 100 দিনের কাজে ঢুকিয়ে দেওয়া যাবে না, ওদেরকে তাদের এই শিল্প চর্চার মধ্যেই থাকার জায়গা দিতে হবে, এবং যাতে তারা কিছু হাতে নগদ অর্থ পান, যাতে বেঁচে থাকার সুযোগ পান, তাদের পরিবার পরিজন যাতে সুযোগ পান। আমরা যেটা বারবার বলছি, এই যে শিল্পগুলোর কথা বললাম, এই মাধ্যমগুলো কার্যত আমাদের রাজ্যে এবং আমাদের জেলায় লোকায়ত শিল্প চর্চা এবং প্রসারের কাজ করে যাচ্ছে। এই শিল্পীরা ভুখা পেটে এই কাজ করছেন নিষ্ঠার সঙ্গে। আমরা বলছি এদেরকে অন্তত 5,000 টাকা আপতকালীন সহায়তা ভাতা হিসেবে রাজ্য সরকার দিন। আমরা জেলা শাসকের মারফত এই কথাটা বলতে এসেছি। আমরা বলেছি এই যে লোকশিল্পী যারা, বিশেষ করে বাউল শিল্পী, ঝুমুর শিল্পী, টুসু ভাদু শিল্পী, শীতলা মনসার গান যারা করেন, যাত্রা শিল্পী, তাদেরকে লোকমঞ্চে মুক্তমঞ্চে কর্মসূচি করবার অনুমতি দেওয়া হোক, সরকারিভাবে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণের বিষয়টা দেখে তাদের অনুমতি দেওয়া হোক, যাতে তারা কিছু উপার্জনের জায়গা পান। আমাদের জেলায় গান শুনিয়ে উপার্জন করেন এমন কিছু শিল্পী আছেন, বিশেষ করে বাউল শিল্পী এবং অন্যান্যরা, ট্রেন বন্ধ, সেই উপার্জনের জায়গাও তাদের বন্ধ হয়ে গেছে। আমরা সেই জায়গাটা বলেছি বিবেচনা করবার জন্য। আমরা বলেছি এই সময়ে, এই বিপর্যয়ের সময়, এই সমস্ত শিল্পীকে অন্তত 2 লক্ষ টাকার স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে সরকারি ব্যয়ে। সরকারকে সেই উদ্যোগ নিতে হবে, যাতে এই শিল্পের দাবি আমরা আজকে করেছি তা হচ্ছে সরকারের যে স্বরোজগার যোজনা প্রকল্প আছে, এই স্বরোজগার যোজনা প্রকল্পে অগ্রাধিকারের ভিত্তিতে এই সমস্ত শিল্পীরা যারা চাইবেন এই সময়ে, তাদের সহজ শর্তে বাড়তি সুদে দিলে হবে না, সহজ শর্তে তাদের যাতে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হয়, যাতে তারা এই সময়ে অন্য কিছু কাজের সঙ্গে যুক্ত থেকে নিজেদের শিল্পকলা চর্চার মধ্যে থাকতে পারেন, আমাদের রাজ্যের আমাদের জেলার লোকায়ত শিল্প চর্চা এবং প্রসারে তারা যুক্ত হতে পারেন। এই দাবি নিয়ে আজকে গোটা জেলার সমস্ত অংশের শিল্পী বন্ধুরা, কলাকুশলী বন্ধুরা এসেছেন, তাদের কর্মসূচি চলছে। আমার বিশ্বাস, আমরা সেই বিশ্বাস নিয়ে এসেছি যে রাজ্য সরকার এদের বিষয়টা অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দিল্লি রোডের ওপর পথ দুর্ঘটনার শিকার 2। ঘটনায় গুরুতর আহত জারুরা চন্দননগরের টোটো চালক সুবোধ দাস ও যাত্রী হাওড়ার হাটগাছা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ রায়। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে তাদের নিয়ে আসেন স্থানীয়রা। যখন 10:30টার সময় আমি দিল্লি রোড দিয়ে ভদ্রেশ্বর দিয়ে যাচ্ছিলাম, তখন রাস্তায় দেখি একটা ভদ্রলোক স্কুটি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। আমি নেমে যখন উদ্ধার কার্যে এগিয়ে যাই, তখন শুনি লোকটা অনেকক্ষণ ধরে 1/2 ঘন্টা ধরে পড়ে আছে। যে মানুষ এরম 1/2 ঘন্টা ধরে পড়ে আছে, পুলিশের চাপে যে বারবার মানুষকে মানে অবহেলিত করছে, এটা আমাদের কাছে মানা যায়নি। তাই আমরা তুলে একে হসপিটালিস্ট করেছি এবং সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি, তারা যাতে রাস্তা থেকে এরম যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তারা তুলে হসপিটাল নিয়ে যাক, এটা সুপ্রিম কোর্টের রায় আছে, তারা তুলে নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে লকডাউনে কাজ নেই শ্রমিকদের বাঁচাতে স্যানিটাইজারের ব্যবসায় পা প্রসূনের। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। কেরিয়ার নিয়ে চিন্তার মেঘ, সমাধান আছে হাতের কাছেই। সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যে কোনো বিষয়ে বিটেক করে দারুণ প্লেসমেন্ট পেতে আপনার ভরসা HETC। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda,
welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony, or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. Cure and Care Physiotherapy Rehabilitation Center. আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি. প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম পিকনিক স্পট ভ্রমণ পিপাসুদের জন্য এক অন্যতম চাহিদা ও ভালো লাগার স্থান। পিকনিক স্পট এখন শুধু পিকনিকে সীমাবদ্ধ নেই, পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিনের পার্টি সহ অফিস বা বিভিন্ন একাডেমিক অনুষ্ঠান আয়োজনে এখন একটাই নাম, বনবিথী পার্ক। বনবিথী পার্কের সব রকম সুবিধা তো পাবেনই, এর সঙ্গে রয়েছে নিরাপত্তা ও চমৎকার পরিবেশ। তাহলে দেরি কেন, চলে আসুন বনবিথী পার্কে। আমাদের ঠিকানা বনবিথী পার্ক, 163 খুড়িগাছি রোড, নতুন পাড়া, অ্যাঙ্গাস, ভদ্রেশ্বর, হুগলি। আমাদের ফোন নাম্বার 8272929273। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায়। এখানে রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচু। ফিরে এলাম বিরতির পর। করোনাকালে লকআউট নয়, বরং ব্যবসা বদলে শ্রমিকদের রুটি রুজি অব্যাহত রাখলেন হুগলির রাজহাটের বাসিন্দা প্রসূন কুমার মিত্র। লকডাউনে কাজ নেই, শ্রমিকদের বাঁচাতে স্যানিটাইজার ব্যবসায় পা প্রসূনের। করোনায় আক্রান্ত না হলেও করোনা কেড়েছে কাজ। ফি বছরের শুরুতেও রমরমিয়ে চলছিল কারখানা। শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও বহু কাজের বরাদ আসছিল, সেই মতো কাজও চলছিল। কিন্তু করোনা পর্বে সেসব ইতিহাস হুগলির রাজহাটের এই কারখানায়। বিগত কয়েক বছর আগে থেকেই ফাইবারের মূর্তির চল ওঠে। বাজারে চাহিদার কথা বুঝতে পেরে হুগলির রাজহাটের বাসিন্দা প্রসূন কুমার মিত্র রাজহাটের কাছে দিল্লি রোডের ধারে একটি কারখানা গড়ে তোলেন। সেখানেই শুরু হয় ফাইবারের মূর্তি তৈরির কাজ। প্রথম প্রথম মনীষীদের মূর্তি তৈরি হলেও পরে দেবদেবী থেকে শুরু করে বিভিন্ন পশু পাখির মূর্তির বরাদ আসতে শুরু করে। বিশেষ করে তৃণমূল জামানায় রাজ্যের বিভিন্ন প্রান্তে সৌন্দর্যায়নের জন্য যে পার্ক তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের মূর্তি ছোটদের দোলনা দিয়ে সাজিয়ে তোলার দায়িত্ব পালন করেছেন প্রসূনবাবু। কম বেশি 40 জনের রুজিরুটির ব্যবস্থা হয়েছিল এই কারখানাতেই। পরবর্তীতে বিভিন্ন স্কুল কলেজ থেকে ফাইবার দিয়ে তৈরি আসবাবপত্র বানানোর বরাদ আসে।
আসতে থাকে। পাশাপাশি চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা যে বোর্ডে তৈরি হয়, ফাইবারের সেই বোর্ডও এখানেই তৈরি হতে শুরু করে। আলোর শহর চন্দননগরের আলোর কারুকার্য যে সমস্ত মডেলের উপর তৈরি হতো, সেই সমস্ত মডেলও এখানে বানানো হতো। কিন্তু করোনাকালে বন্ধ সবকিছুই, কোনো জায়গা থেকেই আর কোনো বরাদ্দ আসে না। পুজোর আগে এই সময় চাহিদা বাড়ায় শ্রমিক সংখ্যাও বাড়ানো হতো, কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা। প্রসূনবাবু তাই শ্রমিকদের রুজি রুটির কথা ভেবে স্যানিটাইজার ট্যানেল, ইলেকট্রনিক স্যানিটাইজিং মেশিন তৈরি করতে শুরু করেছেন। উদ্দেশ্য, এতদিন ধরে কাজ করা তার পরিচিত শ্রমিকরা যাতে কাজ না হারান। প্রসূনবাবু বলেন, আমার কোনোভাবে চলে যাবে, কিন্তু কারখানায় তালা ঝুলিয়ে দিলে এতগুলো শ্রমিকের পেট চলবে কি করে? তাই ফাইবার জাত দ্রব্য দিয়ে তৈরি ইলেকট্রনিক স্যানিটাইজার মেশিন তৈরির কথা মাথায় আসে। কারণ করোনাকালে মূর্তির চাহিদা না থাকলে কি হবে, স্যানিটাইজারের চাহিদা তো থাকছেই। পাশাপাশি তিনি বলেন, আমার ভালোবাসা মূর্তি তৈরিতে, বিভিন্ন মডেল তৈরিতে। তাই করোনা শেষে আবার যেদিন সবকিছুর চাহিদা বাড়বে, সবকিছু স্বাভাবিক হবে, সেদিন আবার এই কারখানার শ্রমিকরা পুরনো কাজেই ফিরে আসবেন। এখন নেই প্রজেক্টের প্রবলেমের জন্য বিভিন্ন জায়গা থেকে প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনেক প্রজেক্ট হাফ অবস্থায় আছে, অনেকটা মানে কোয়ার্টার প্রজেক্ট হয়ে বসে আছে। যেমন বোলপুরে একটি প্রজেক্ট আমরা করেছি, কিন্তু তার মাল রেডি করেও আমরা পাঠাতে পারছি না। তো প্রায় 150-200 পিস সাপ্লাই করেছি গভর্নমেন্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গা। হ্যাঁ, আমরা চিফ মিনিস্টার আসার পর থেকে আমরা এই জায়গাটা খুব ভালো কী বলো জায়গা পেয়েছিলাম, কিন্তু এই করোনা ভয়ে খুব বাজে অবস্থার মধ্যে পরিস্থিতি পড়ে গেছে। সরকারি উদ্যোগ পেলে তো খুবই খুশি হই বা খুবই ভালো হয়, আমরা অনেকটা এগোতে পারি। আমরা কোনো বোর্ডের কিছু অর্ডার নেই বা মডেলের কোনো অর্ডার নেই, যার জন্য আমরা একটু বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে হিউজ পরিমাণের সিট প্রোডাকশন হতো, প্লাস বিভিন্ন মডেল প্রোডাকশন আমরা ওনাদের সাপ্লাই করতাম। এবং ইলেকট্রিক্যাল জগতে বাবুপাল, বাবু ইলেকট্রিক বা বিশ্বাস ইলেকট্রিক, সোনা ইলেকট্রিক সবই আমরা এখান থেকে আমার এখান থেকেই সাপ্লাই হয়। এছাড়া ভারতবর্ষেই এই সিট, এবং আমি কি তিরুপতির একটা আছে আপনার বালাজি কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল, তাদেরকেও আমরা সিট সাপ্লাই করি। প্লাস আপনার বিহারে আমরা সাপ্লাই করি, আসামে সাপ্লাই করি, মহাবীর এন্টারপ্রাইজ আছে দিল্লি, তাকেও আমরা সিট সাপ্লাই করি। না, ফাইবারের ওই বিষয়ে কোনো কাজ নেই। এবং বর্তমান যে বিভিন্ন পার্ক হয়, সে পার্কের কাজও অনেকটাই বসে আছে। কারণটা হচ্ছে করোনার জন্য বিভিন্ন প্রজেক্ট বন্ধ হয়ে আছে। যেমন আমরা হরিপাল আশুতোষ গ্রাম পঞ্চায়েতের একটি কাজ নিয়েছি, কিন্তু এই বিভিন্ন প্রবলেমের জন্য কাজটি এখন পুরো হেল্ড আপ হয়ে আছে। অবশ্যই অনেক কর্মচারী কাজ আছে, কিন্তু আমি এখনও পর্যন্ত আমার কর্মচারীকে রিডিউস করিনি, টেনে যাচ্ছে এখন স্টিল নাম সরি। এবং যার ফলে আমার এই স্যানিটাইজার মেশিনটা তৈরি করার পরিকল্পনা করেছি, এবং রিলে প্লাস সেন্সার সিস্টেম এবং টোটালি অ্যান্টি করোসিভ পুরো চেঞ্জ করছি না। বাজার টিকে থাকার জন্য এই মুহূর্তের যে প্রয়োজন, যে মেশিন বা যে হ্যান্ড স্যানিটাইজার, সেটা রাখার জন্য চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্বাচনের পূর্বেই দলের প্রতি আস্থা হারিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ধনিয়াখালী এক নম্বর পঞ্চায়েতের চক হিরণ্যবাটি গ্রামের সদস্যা ময়না মাঝি। হুগলি জেলার ধনেখালী এক নম্বর পঞ্চায়েতের চক হিরণ্যবাটি গ্রামের সদস্যা ময়না মাঝি আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। এদিন বিকেল 4টে নাগাদ ওই এলাকায় একটি গ্রাম্যসভার আয়োজন করেন ধনেখালী মণ্ডলের সভাপতি অজয় কৈরি। সেই সভায় উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, সাধারণ সম্পাদিকা সুরভি চ্যাটার্জি, সম্পাদক তুষার মজুমদার, কল্যাণ বলেল সহ অন্যান্য জেলার নেতৃত্ব। এদিন এই সভাতেই তৃণমূল ছেড়ে দেশ কর্মী নিয়ে বিজেপিতে যোগদান করেন তৃণমূল সদস্যা ময়না মাঝি, এবং সেখানেই তিনি বিজেপির সদস্য পদক গ্রহণ করেন। এই যোগদান প্রসঙ্গে জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি জানান, করোনা মহামারীকে কেন্দ্র করে আমাদের মোদীজি বাংলা তথা সারা দেশের মানুষের পাশে ঘরের ছেলের মতোই এসে দাঁড়িয়েছেন। তাতেই অনুপ্রাণিত হয়ে তৃণমূলের একাধিক কার্যকর্তারা সারা রাজ্য ধরেই বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। করোনা পরিস্থিতিতে সেফ হোম বেড বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি প্রদান করল DYFI।
করোনা আবহে সেফ হোমে বেড বাড়ানো সহ একাধিক দাবি দাওয়ার ভিত্তিতে আজ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি প্রদান করল DYFI। এদিন এই সংগঠনের পক্ষ থেকে চুচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সংগঠনের সমর্থকরা ঘড়ির মোড়ে উপস্থিত হয়ে তাঁদের দাবি দাওয়া তুলে ধরেন। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে গিয়ে স্মারকলিপি জমা দেয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জনসাধারণের সুরক্ষার্থে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কর্মসূচি পালিত হলো হুগলি চুচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে। করোনা আবহে শঙ্কিত জনসাধারণ, কোথাও সচেতন জনসাধারণ, কোথাও বা সরকারি বিধিনিষেধকে অবজ্ঞা করেই চলছে জনজীবন। তবে তার মাঝেও জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে হুগলি চুচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা এলাকায় পালিত হল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কর্মসূচি। এদিন এখানে বেশ কিছু মানুষ করোনা টেস্ট করান। 22 নম্বর ওয়ার্ডেতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাচ্ছি এবং এখানে 100 জনের মতো টেস্ট করা হবে। এখনো পর্যন্ত মানে 30-35 জন এসেছে টেস্ট করছে, টেস্ট এখনো শুরু হয়েছে, তো দেখা যাক কত কী হয়। এটা জনসাধারণের মানে যাতে মানে সবার মধ্যে যাতে করোনা টেস্ট করা হয় সেই উদ্যোগ নিয়েই আমরা এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করছি। এবার জনগণ ভয় না পেয়ে আতঙ্কিত না হয়ে যদি টেস্টটা করে নেন তাহলে তাদেরই উপকার হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 81%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর প্রেমিকের হাতে জখম স্বামী চাঞ্চল্য মগরায়। লকডাউনে কাজ নেই, শ্রমিকদের বাঁচাতে স্যানিটাইজারের ব্যবসায় পা প্রসূনের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।